আমরা এখন রয়েছি দুর্গাপুরে, দুর্গাপুরের শিবাজি বয়েজ স্কুল। স্কুলটা পরিত্যক্ত, প্রায় 28 বছর ধরে গভর্নমেন্ট স্কুল এটা। এখানে আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি। আমাদের সঙ্গে আছে আমাদের লিড ইনভেস্টিগেটর দীপাঞ্জন, আমি আছি, সঙ্গে আমাদের আরও দুজন আছে। ইনভেস্টিগেশন শুরু হবে, তার আগে আপনাদের একবার জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে নেব, জায়গাটা পরিত্যক্ত কেন। তবে আমরা এসে যা দেখলাম, এখানে কিছু লোক আড্ডা দিচ্ছে সামনে, চেষ্টা করব কিছু ফুটেজ নেওয়া তাদের কাছ থেকেও, যদি পাই বেটার, তবে লোকাল লোক দিতে চায় না, চেষ্টা করব আমরা। ঠিক আছে, চলুন আপনাদের আমরা একটা ঘুরিয়ে দেখিয়ে দিই চারপাশটা। দেখুন আপনারা, আপনাদের দেখাচ্ছে স্কুলটাকে ঘুরিয়ে পড়ো তো। এটা দরজা, এন্ট্রেন্স গেট। ভিতরে একটা আলো জ্বলছে, হয়তো গভর্নমেন্টের তরফ থেকে বা ক্লাবের লোকাল কল ক্লাবের তরফ থেকে লাগানো হয়েছে এটা, হয়তো হয়তো আমরা হয়তো বলছি জন্য কিন্তু জানা নেই কারণটা কেন, তবে চেষ্টা করবো লোকের কাছে জানার। আমি আপনাদের চারদিকে ঘুরে দেখাচ্ছি কেমন। জরাজীর্ণ ভাবে পড়ে আছে, প্রচুর জরাজীর্ণ ভাবে পড়ে আছে, চারদিকে নানা রকম লতা পাতা রয়েছে, পরিত্যক্ত যে বোঝা যাচ্ছে, সত্যিকারের পরিত্যক্ত যাকে বলে স্কুল। বিশাল বড় ক্যাম্পাস, বিশাল বড় ক্যাম্পাস, শেষ নেই। চারদিকে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমি অ্যাঙ্গেল করে আপনাকে দেখাচ্ছি, চেষ্টা করছি যতটা যা দেখানো যায়। স্কুলটা আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছেন স্কুল, স্কুলটা পড়ে আছে, পড়তে হবে, বিশাল ক্যাম্পাস। আমার দেখে এত বড় ক্যাম্পাস পড়ে থাকবে এমনি সেটাও ভাবনার ব্যাপার। ওই দেখা যাক, এরপর ইনভেস্টিগেশন স্টার্ট হবে। যতদূর যায় স্কুলে চোখ পড়ছে। পাশে আমাদের ইনভেস্টিগেটর, পরিত্যক্ত কেন তার কারণ আমরা জানবার জন্য ইনভেস্টিগেশন কিছুক্ষণ পর স্টার্ট করব। দীপাঞ্জন কি মনে হচ্ছে তোমার? দেখো জায়গাটা তো স্পুকি, ঠিক আছে, এটা কোনো সন্দেহ নেই, এটা স্পুকি, বাট কিছু আছে নাকি সেটাই আমরা এক্সপ্লোর করতে এসেছি। দেখা যাক, তার জন্য আমাদের ভিতরে ঢুকতে হবে, তো দেখা যাক যদি কোনো রাস্তা পাওয়া যায়, কারণ আমাদের আগে কোনো পারমিশন নেওয়া হয়নি। দেখা যাক, এখানে যদি ক্লাবে যারা কর্তৃপক্ষ হয় তাদের থেকে যদি কোনো রকম পারমিশন নিয়ে ঢোকা যায় কোনোভাবে, তাহলে ইনভেস্টিগেশন আরও বেটার করা যেতে পারে। চলো,
দেখতেই পাচ্ছেন মানে স্কুলটার অবস্থা একদমই খুবই খারাপ। ঠিক আছে, তো দেখা যাক, আমরা তো আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। দেখুন ওই যে এখানে যখন পুরো দেয়ালে পুরো একদম ইয়ে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, বুঝল। দেখতে পাচ্ছি পুরো জরা জন্য অবস্থা। পরিত্যক্ত অ্যাবান্ডন যাকে বলে, একদম পরিত্যক্ত স্কুল। যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে মানে পুরোটাই দেখতে পাচ্ছেন যে মেন রোড, এখানে সমস্তটাই মেন রোড আছে এবং ওখানে লোকবসতি আছে। বাট এই লোকবসতির মাঝখানেই একটা এমন জায়গা যেখানে মানে দেখতে পাচ্ছেন যে 20 বছর ওপরে এই স্কুলটা পড়ে আছে পুরোপুরি বন্ধ অবস্থায়। তো কিছু যদি না থাকে কেন তাহলে সরকার বন্ধ করলো? এটাই দেখা যাক যে কী আছে ভিতরে। ওকে, সো আমার নাম দীপাঞ্জন দে এবং আমার সঙ্গে আছে আজকে বিশাল, অনিকেত এবং উজ্জ্বল। তো এটা হচ্ছে আমাদের দুর্গাপুর হাই স্কুল। তো এখানে আমরা অনেক রকম কথা শুনেছি এবং অনেক রকম আমরা মানে রিপোর্টও পেয়েছিলাম যে এই স্কুলটা 20 বছরের উপরে পড়ে আছে, এটা সরকারি স্কুল। তো সরকারি জায়গা হলে যদি কোনো রকম প্রবলেম না থাকে সাধারণত সেই সব জায়গায় সেই সব বিল্ডিংগুলো ভেঙে দিয়ে নতুন কোনো যেসবগুলো হয় আর কি নতুন কোনো বিল্ডিং স্থাপন করা হয় বা অন্যরকম কোনো কিছু করা হয়। তো এখানে এখনও অবধি সেরকম কিছু হয়নি এবং এটা পুরোপুরি পোড়ো অবস্থা পড়েছে। আপনারা যে আগে দেখেছেন যে পুরো স্কুলটার যেরকম অবস্থা, তো আজকে আমরা এখানে কমিউনিকেশন করব। যেমনটা আপনারা জানেন এটার নাম কেটুমিটার এবং এটার নাম কম্পাস, দুটোই আমাদের EMF সোর্স। যদি কোথাও থাকে বা EMF ফোর্স যদি আমাদের সামনে আসে সেটা এখানে আমাদের এফেক্ট ফেলবে। তো দেখা যাক যদি এখানে কোনো রকম কেউ এনার্জি বা কোনো রকম স্পিডের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি তাহলে বেটার হয়। তো যদি এখানে এমন কোনো এনার্জি থাকে যে আমাদের ইন্টেনশন বুঝতে পারছে এই মুহূর্তে, তাহলে প্লিজ এই দুটো ডিভাইসের মধ্যে যে কোনো একটি ডিভাইসের সামনে আসুন বা এটাকে ছোঁয়ার চেষ্টা করুন, তাহলে আমরা বুঝবো যে আপনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন। আপনি কি জানেন আপনি মৃত? যদি আপনি চান যে আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে যদি চান তাহলে এই ডিভাইসটার সামনে আসুন, কালো ডিভাইসটার সামনে, এবং এটিকে ছোঁয়ার চেষ্টা করুন এবং এর স্পাইকের মানে যে পরিমাণ আছে তা সেটা বাড়বে এবং আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে চাইছেন। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। যদি এখানে এমন কোনো এনার্জি থাকে যে আমাদের কথা বুঝতে পারছে বা আমাদের ইন্টেনশান বুঝতে পারছে, আমরা এখানে আপনার কোনো ক্ষতি করতে বা আপনার সাথে কোনো রকম ডিস্টার্ব করতে আসিনি। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আমাদের দুটো লাইট দিন, যদি আপনি মহিলা হন তাহলে 4টে লাইট দিন। যদি আপনি পুরুষ হন তাহলে 2টো লাইট দিন, যদি আপনি মহিলা হন তাহলে আমাদের 4টে লাইট দিন। এবং আপনার উপস্থিতি বোঝার চেষ্টা মানে আমাদের বলুন যে আপনার এখানে উপস্থিতি রয়েছে। আপনি কি কোনো আওয়াজ করে আপনার উপস্থিতি জানাতে চাইছেন? বা যদি আপনি নিজেকে দেখাইতে চান, যদি আপনি পারেন তাহলে প্লিজ শো ইয়োরসেলফ। কিছুক্ষণ আগে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে টেম্পারেচার কিছুটা হলেও ড্রপ হয়েছে। আমাদের কিছু মেম্বার বা সদস্য এটা মানে এক্সপেরিমেন্ট করে মানে এক্সপিরিয়েন্স করেছে। তো এটা কি সত্যি, এটা কি আপনি ছিলেন না এটা অন্য কোনো আমাদের মনের ভুল বা কিছু?
এখন কি টেম্পারেচার আপনি না পাচ্ছেন? আমাদের একটু আবার এখন ঠান্ডা একটু লাগছে, অনুভব হচ্ছে। আপনি যদি না পান তাহলে এই দুটোর মধ্যে একটার কাছে সামনে আসুন, তাহলে আপনি বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো আপনি আছেন। বা এই দুটো দিবসকে ছোঁয়ার চেষ্টা করুন, কারণ আপনার এনার্জি পারে এইগুলোকে আমাদের অ্যাক্টিভ করতে, তো আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। এটা থাক এখানে, ঠিক আছে? তো আমরা এবার ইকো বক্সটা একবার ট্রাই করি। পকড়ে দেখো বক্সটা, দাও কম্পাসও থাক না, কম্পাসটা তাহলে রাখো, এখানে রাখো, এরকম জায়গায় রাখো, থাক থাক, তিনটে দাও, তিনটেই থাক, অসুবিধা নেই। তো আমি আবারও জিজ্ঞেস করি, যদি এখানে কোনো রকম এনার্জি থাকে যে এই মুহূর্তে টেম্পারেচারটা ড্রপ করেছে, তো এটা আমরা অনেকেই ফিল করছি যে টেম্পারেচার অনেকটাই ড্রপ হয়েছে, যেটা আমরা জানি যে টেম্পারেচার ড্রপ কোনো স্পিরিটের ম্যানিফেস্টেশনের জন্য হতে পারে। তো যদি এখানে কোনো রকম এনার্জি সেরকম থাকে তাহলে আমাদের এই দুটো যন্ত্রের মাধ্যমে আপনি জানাতে পারেন, বা আপনি যদি কিছু বলতে চান। আপনি কি এই মেশিনগুলোর সামনে আসতে পারবেন? না, এটার জন্য আছে, এটা এটার জন্য আছে দাদা। দাদা ওটাকে সরিয়ে দাও না, বক্সটা দিলে বুঝতে পারবো বক্সটার জন্য হচ্ছে এরকম। হ্যাঁ, বক্স লাগাতে হবে না, এমনি করো দাদা, বক্স লাগাবো না, কীরকম হয় এখানে শুধু দেখো, স্পাইক যেন হয়, স্পাইক হওয়ার কথা। কেউ কি রয়েছেন আমাদের সঙ্গে? যদি থাকেন তাহলে প্লিজ এই ডিভাইসটার সামনে এসে আপনি যদি কোনো রকম কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আপনি কি জানেন আপনি মৃত? আপনি কি পুরুষ না মহিলা? আমার নাম দীপাঞ্জন দে, আপনি কি আমার নাম উচ্চারণ করতে পারবেন? চেষ্টা করুন। আপনি কি জানেন এটা কি বছর চলছে, 2000 কত চলছে আপনি বলতে পারবেন? আমি আবারও বলছি, আমরা এখানে আপনাকে ডিস্টার্ব বা আপনার ক্ষতি করতে আসিনি, তো আপনি যদি চান আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, আমি জাস্ট এখানে আপনার সাথে কমিউনিকেট করতে এসে এখানে, যদি আমরা চলে যাই আমাদের পরে হয়তো আর কেউ আসবেও না এখানে আপনার সাথে কথা বলতে, তো আপনার যদি কিছু বলার থাকে বা আপনি যদি নিজেকে শো করতে চান আমাদের সামনে, আমাদের ক্যামেরার সামনে, তাহলে প্লিজ আমাদের সামনে আসুন এবং আপনার নিজেকে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন। এখানে অনেকগুলো ডিভাইস আছে, যে কোনো একটি সামনে এসে আপনি কিছু বলার চেষ্টা করুন বা ছোঁয়ার চেষ্টা করুন, তাহলে এগুলো অ্যাক্টিভ হবে, তাহলে আমরা বুঝবো যে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনার নাম বলতে পারবেন? কতদিন ধরে আছেন সেটা বলতে পারবেন?
এটা কোন সাল চলছে বলতে পারবেন? দেন টেল মি। এটা কি আপনি বলেন? ইয়া, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ দীপাঞ্জন, হোয়াট ইজ ইয়োর্স? আপনি চেষ্টা করুন, আপনি পারবেন, আপনি চেষ্টা করুন। Do you know you are dead? আপনি কি জানেন আমরা কজন এখানে রয়েছি এই মুহূর্তে? আপনি কি এমন কিছু করতে পারেন যেটাতে আমরা বুঝবো যে আপনি আমাদের সঙ্গে রয়েছেন এবং কমিউনিকেট করার চেষ্টা করছেন? এরকম কোনো সাউন্ডস বা আপনার যদি কোনো রকম মেসেজ দেওয়া থাকে আমাদের? আমরাই হয়তো লাস্ট, হয়তো আমরাই চলে গেলে, কিন্তু আর হয়তো কেউ আসবে না আপনার কাছে। এখানে বলছি যদি আপনি থাকেন, আপনি যদি আমাদের কিছু বলতে চান, কেন রয়েছেন, কি কষ্ট যদি বলতে চান তাহলে বলতে পারেন, আমরা কিন্তু আপনার কথা সব জায়গায় শোনাবো। আপনার কি এখানেই থাকতে ভালো লাগে? How old are you? আপনি আমাদের এই চারজনের মধ্যে একজনের নাম বলতে পারবেন? আমার নাম কি সেটা বলতে পারবেন? আপনি কি উজ্জ্বল বললেন? আর একবার কনফার্ম করুন। যার হাতে ক্যামেরা আছে তার নাম বলতে পারবেন আপনি? আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। আপনি যদি এর সামনে আসেন একটা, আপনি ওয়েবে, এই ওয়েবে একটা পাওয়ার পাবেন। আপনি আসুন সামনে, আপনি এর থেকে একটু পাওয়ার সঞ্চয় করতে পারবেন। আসুন সামনে, আসুন, হয়তো আমরাই লাস্ট, আর আপনার কাছে কেউ আসবে না। Do you know you are dead? এটা আপনি করলেন? আপনি যদি করে থাকেন তাহলে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেখেন।
ভালো করছেন, আপনি চেষ্টা করুন পুরোটা ঘোরাতে পারবেন। আপনি পুরোটাই ঘোরাতে পারবেন, আপনি চেষ্টা করেছেন, আপনি পুরোটা ঘোরান, পুরোটা ঘোরান, খুব ভালো। আপনি যদি সত্যিকার এটা করে থাকেন আবার একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেখেন, আপনি ছেলে না মেয়ে, ছেলে হলে ক্লকওয়াইজ ঘোরাবেন, মেয়ে হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। আপনি তাহলে মেয়ে? আচ্ছা, আমি যখন আবার জিজ্ঞাসা করবো আপনি ছেলে না মেয়ে, আপনি আমার সামনে আসুন। আপনি ছেলে না মেয়ে? ছেলে হলে ক্লকওয়াইজ, মেয়ে হলে অ্যান্টি ক্লকওয়াইজ। কতদিন ধরে এখানে আছেন? 20 বছরের বেশি হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, 20 বছরের তার 20 বছরের কম হলে ক্লকওয়াইজ ঘোরাবেন। খুব ভালো। আপনি একবার আমার এলডার্সে আপনি আপনি আমার সঙ্গে কথা বলতে চেষ্টা করছেন, কিন্তু আপনি একবার যদি কেটুর কাছে আসেন, ওই কালো মেশিনটা, কালো মেশিন বা ওই কম্পাসটার কাছে আপনি যদি একবার আসেন তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। একবার যে কোনো একটা আপনি নাড়িয়ে দেখান, আপনি আপনার উপস্থিতি কিন্তু এলডার্সে বোঝাচ্ছেন। একবার একটা স্পাইক দিয়ে দেখান বা একবার কম্পাস নাড়িয়ে দেখান। আপনি কি পারছেন না, না আমাদের আমাদের দেখে লজ্জা পাচ্ছেন? আমরা কিন্তু কোনো ক্ষতি করতে আসিনি আপনার, আপনি একবার চেষ্টা করুন, পারবেন আপনি। একটা কিছু, দুটোর মধ্যে একটা কিছু করুন, তাহলে আমরা কথা আর একটু বলতে পারি আপনার সঙ্গে। কমেন্ট করো। আপনি ছেলে না মেয়ে? ছেলে হলে ক্লকওয়াইজ ঘোরাবেন, মেয়ে হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। এখানে যদি এমন কোনো সুইচ বা এনার্জি থাকে যে আমাদের বলছে যে এইখান থেকে চলে যাও, বা যদি আমাদের উপস্থিতি আপনার পছন্দ না হয়, তাহলে এই দুটো যন্ত্রের মধ্যে যে কোনো একটাকে অ্যাক্টিভ করুন এবং আমাদের বলার চেষ্টা করুন আপনার উপস্থিতি আছে এবং আমরা চলে যাব, আপনাকে ডিস্টার্ব করবো না। আপনি কি দুটো থেকে তিনটে লাইট দিতে পারবেন যদি আপনি এখানে থাকেন, নাকি আমরা ভেবে নেব পুরোটাই গুজব? দেখুন, আমরা আবার বারবার করে বলছি একই জিনিস যে আমরা আপনাকে কোনো রকম ডিস্টার্ব করতে আসিনি, আমরা জাস্ট আপনার সাথে কথা বলতে এসেছি এবং যদি আমরা পারি আপনাকে সাহায্য করব। আপনার যদি কোনো রকম প্রবলেম থাকে বা আপনি যদি কোনো কিছু কথা বলতে চান, তো আপনি যদি পারেন তাহলে দুটো ডিভাইসের মধ্যে যে কোনো একটিকে অ্যাক্টিভ করুন এবং আপনার উপস্থিতি আমাদের জানান।